প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ডাক্তার শ্রীমোহন কুমার, হোমিওপ্যাথিক কনসালট্যান্ট, হোমিওপ্যাথিক মেডিসিন। আমি আপনাদের সাথে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, অ্যানিমিয়া বা রক্তশূন্যতা সমস্যাটা নিয়ে আলোচনা করব। আশা রাখি আজকের আলোচনাটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা আমার এই আলোচনাটি দেখছেন, যদি আজকের আলোচনাটি উপকারী এবং প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই চ্যানেলের সাথেই থাকবেন। তো বন্ধুরা, চলুন মূল আলোচনায় ফিরে যাই। তো আজকের আলোচ্য বিষয় অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা। তো প্রথমেই আমরা জেনে নিব যে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা সমস্যাটা কি। তো অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা বলতে আমরা সাধারণত বুঝি যে আমাদের শরীরে সুস্থ অবস্থায় স্বাভাবিক যে পরিমাণ রক্ত থাকার প্রয়োজন, অথবা আমাদের রক্ত রসের মধ্যে যে উপাদানগুলো যে পরিমাণ থাকা প্রয়োজন, যদি সেই পরিমাণ না থাকে, সেই অবস্থাটাকে আমরা অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা বা রক্তহীনতা সমস্যাটি বলে ধরে নিতে পারি। এছাড়া এভাবে বলা যেতে পারে, আমাদের শরীরে যদি লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যায় তাহলে সেই অবস্থাটিকেও আমরা অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা সমস্যা বলতে পারি। তো এই রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ার বিভিন্ন কারণ রয়েছে। সেই কারণগুলোর মধ্যে অন্যতম যেটি বলা যেতে পারে সেটি হচ্ছে যে পরিপাক ক্রিয়ার অভাব। যদি কোনো ব্যক্তির খাবারে হজম সঠিকভাবে পরিপাক ক্রিয়া কাজ না করে, হজম প্রক্রিয়া স্বাভাবিকভাবে না হয়, তাহলে দেখা যাবে যে একসময় সে পুষ্টিহীনতার কারণে অ্যানিমিয়া রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। এছাড়া পুষ্টিকর খাদ্যের অভাব। পুষ্টিকর খাদ্যের অভাবে অধিকাংশ দেখা যায় যে গ্রাম অঞ্চলে অ্যানিমিয়ার রোগটি বেশি থাকে, শহরেও থাকে, কিন্তু শহরে অ্যানিমিয়ার রোগের পরিমাণটা কম থাকে গ্রামের তুলনায়। এছাড়া প্রচুর রক্তচাপ যদি হয় কোনো কারণবশত, সেক্ষেত্রেও এই রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ার রোগ হতে পারে। সামান্য পরিশ্রম করলে যদি বুক ধরপড় করে, সেই কারণে যদি পরিশ্রম করতে না পারে, সেই কারণেও অনেক সময় দেখা যায় যে অ্যানিমিয়ার রোগ হতে পারে। এছাড়া ক্ষুধাহীনতার একটি বিষয়, অনেক ব্যক্তিকে দেখা যায় যে সারাদিনের মধ্যে একবার বা দুইবার খাবার পরে আর কোনো ধরনের খাবারের আগ্রহ থাকে না, অর্থাৎ ক্ষুধাহীনতার লক্ষণ প্রকাশ পায়। এই ক্ষুধাহীনতা থেকেও একসময় দেখা যায় যে এই রক্তশূন্যতা বা অ্যানিমিয়া রোগটি হয়ে যায়। এছাড়া আমাদের দেহে যে আয়রন আছে, সেই আয়রনের পরিমাণ যদি কম যায়, অর্থাৎ আয়রনের অভাব দেখা যায় শরীরে, সেই কারণেও অনেক সময় এই অ্যানিমিয়া বা রক্ত শূন্যতার রোগটি হয়ে যায়। এছাড়া আমাদের শরীরে B12 নামের একটি ভিটামিন আছে, এই B12-এর অভাব যদি কোনো কারণবশত আমাদের শরীরে দেখা যায়, সেই কারণে এই রক্ত শূন্যতা হয়ে থাকে। এছাড়া ফলিক অ্যাসিড আছে, এই ফলিক অ্যাসিডের উপাদান বা অভাব যদি আমাদের দেহে থাকে, সেক্ষেত্রেও এই রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া রোগটি হয়ে যায়। তো এই কারণগুলো ছাড়া আর একটি বিশেষ কারণ থাকে, সেটি হচ্ছে জেনেটিক কারণ। কোনো বাচ্চার বাবা মায়ের যদি রক্ত শূন্যতা বা অ্যানিমিয়ার রোগে আক্রান্ত হওয়ার লক্ষণ থাকে, সেই বাচ্চারও দেখা যায় যে এই অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা রোগটি হয়ে থাকে। এই লক্ষণটিও অধিকাংশ ক্ষেত্রেই দায়ী থাকে এই অ্যানিমিয়ার রোগদের। এই কারণগুলোই ছিল মূলত অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা রোগের প্রধান প্রধান কারণ। তো এখন আমি আলোচনা করব এই অ্যানিমিয়া রোগের কিছু লক্ষণ সম্পর্কে, যে যে লক্ষণ প্রকাশ পেলে আমরা ধরে নিতে পারবো যে এই ব্যক্তি অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা সমস্যায় ভুগছে। সেই লক্ষণগুলোর মধ্যে অন্যতম যেটি বলা যেতে পারে, দুর্বল হয়ে পড়ে রোগী, প্রচুর পরিমাণে একটু কাজ করলে হাঁপিয়ে পড়ে, এবং দেখা যায় যে ক্ষুধামান্দা হয়, মেজাজ খিটখিটে হয়ে যায়, ঘুম কম হয়। এই লক্ষণটি দেখা যায় এই অ্যানিমিয়ার রোগীর ক্ষেত্রে। এছাড়া দেখা যায় জিহ্বা বড় হয় এবং রক্তশূন্য হয়, অর্থাৎ ফ্যাকাশে হয়, সাদা বর্ণের হয়ে যায় এই অ্যানিমিয়ার রোগীদের বা রক্ত স্বল্প রোগীদের। এছাড়া চোখের পাতার অভ্যন্তরে আমরা দেখি যে সাদা হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। আমরা যখন চেম্বারের রোগী দেখি, কোনো ব্যক্তি যদি প্রথমে এসে বলে যে আমার এই রোগীটি অ্যানিমিয়ার সমস্যা বা রক্ত স্বল্পতার জন্য আসছি, তখন আমরা প্রথমেই চোখের পাতা দেখে বুঝে নিতে পারি যে আসলে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার সমস্যাটি তার আছে কি না। সেক্ষেত্রে বলা যায় যে চোখের অভ্যন্তরে যদি ফ্যাকাশে বা সাদা দেখা যায়, সেক্ষেত্রেও এটিও একটি অন্যতম লক্ষণ। এছাড়া যদি দেখা যায় যে কোনো কারণবশত শরীরে কোথাও কেটে গেছে বা ক্ষত সৃষ্টি হয়েছে, সেই ক্ষত যদি
সহজে না শুকায়, শুকাইতেই চায় না, দীর্ঘদিন ধরে থাকে, সেক্ষেত্রে বুঝতে হয় যে এই অ্যানিমিয়া রোগে আক্রান্ত। এছাড়া দেখা যায় যে আঙ্গুলের মাথায় চাপ দিয়ে যদি দেখা যায় যে লাল হচ্ছে না, সাদা ফ্যাকাশে হয়ে থাকছে, সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে এই ব্যক্তি অ্যানিমিয়া বা রোগে আক্রান্ত হয়েছে। এছাড়া যদি দেখা যায় যে আঙ্গুলের যে আমাদের যে নখগুলো আছে সেগুলো ভেঙে যাচ্ছে এবং সাদা সাদা হয়ে যাচ্ছে, সে এই লক্ষণটিও দেখা যায় অ্যানিমিয়া রোগীর ক্ষেত্রে। তো আমি এখন আলোচনা করব এই অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা রোগের কিছু হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে। তো হোমিওপ্যাথিক চিকিৎসা আলোচনা করতে গেলে আমি প্রথমে যেটি বলবো যে হোমিওপ্যাথিক চিকিৎসা হচ্ছে লক্ষণ সাদৃশ্য বিধান চিকিৎসা পদ্ধতি। অবশ্যই রোগ লক্ষণ এবং ওষুধ লক্ষণের সাথে মিল থাকতে হবে এবং তার পাশাপাশি লক্ষ্য রাখতে হবে যে ওষুধের যে মাত্রা অর্থাৎ শক্তি সেটিও নির্বাচন সঠিকভাবে হতে হবে, তাহলে এই অ্যানিমিয়া রোগ নির্মূল হয়ে থাকে হোমিওপ্যাথিতে। তো আমি অ্যানিমিয়ার রোগীদের জন্য একটা ওষুধের কথা বলবো। এই ওষুধের যদি লক্ষণগুলো আপনাদের মিলে যায় সেক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন। সেই ওষুধটি হচ্ছে ফেরামমেট। এই ফেরামমেট ওষুধের এক নম্বর যে লক্ষণটি থাকে সেটি হচ্ছে রোগী খুবই দুর্বল হয়, এমনকি চলাচল করতে পারে না, কিন্তু রোগী স্থিরভাবে কোথাও থাকতে পারে না। সে যদি স্থিরভাবে থাকে তাহলে সে বেশি অসুস্থতা অনুভব করে, কিন্তু সে যদি একটু হাঁটা চলা বা বেরিয়ে বেড়ায় সেক্ষেত্রে দেখা যায় যে সে একটু আরাম বা উপশম বোধ করে। এই রোগীর মাথা ব্যথা করে, প্রচুর মাথা ব্যথা থাকে, এই লক্ষণটি থাকে। এই রোগী কোনোভাবে যানবাহনে চড়তে পারে না, যানবাহনে চললে তার মাথা ব্যথা করে এবং বমি বমি ভাবের একটি লক্ষণ প্রকাশ পায়, এটি থাকে। এই রোগীর শরীরে তাপমাত্রা কমে যায়, শরীরে তাপমাত্রা খুবই কমে যায়, এই লক্ষণটি থাকে। এছাড়া দেখা যায় যে রোগী দিনে শীত শীত অনুভব করবে, রাত্রে গরম বোধ করবে, এই লক্ষণটি এই ফেরামেটের ক্ষেত্রে থাকে। এছাড়া জ্বর, রোগী দেখা যাবে যে সবসময় জ্বরের একটি বিষয় লক্ষ্য রাখা যায় যে সে জ্বরে বারবার আক্রান্ত হচ্ছে, এই লক্ষণটি এই ফেরামেটের ক্ষেত্রে থাকে। এছাড়া রোগীর জিভ দেখা যায় যে ফ্যাকাশে হয়ে গেছে, শরীর ফ্যাকাশে হয়ে গেছে, এই লক্ষণটিও থাকে। এছাড়া দেখা যায় যে তার মল প্রচুর পরিমাণে কোষ্ঠকাঠিন্য বা দেখা যাচ্ছে যে কালো টাইপের হচ্ছে, এই লক্ষণটিও থাকে। এই লক্ষণগুলো যদি থাকে তাহলে ফেরামেট ওষুধটি শক্তিমাত্রা নির্বাচন করে ব্যবহার করলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি এর পাশাপাশি একটি মাদার টিংচার ওষুধের কথা বলবো, সেটি হচ্ছে চায়না মাদার টিংচার। এই চায়না মাদার টিংচারটি যে লক্ষণগুলো থাকে সেটি হচ্ছে শরীর খুবই দুর্বল থাকে, জ্বর থাকে শরীরে, বিশেষ করে দেখা যায় রাত্রে জ্বর বেশি হয়, দিনেও জ্বর থাকে কিন্তু রাত্রে বেশি হয়। এছাড়া দেখা যায় যে তার মল প্রচুর কালো টাইপের হচ্ছে এবং কোষ্ঠকাঠিন্যের একটি বিষয় থাকে, শরীরে প্রচুর ব্যথা থাকে, খাবারে অরুচি থাকে এবং যে খাবার খাচ্ছে সেটি হজম হচ্ছে না, পেট ডাকে, পেট ভুটভাট করে, এই লক্ষণগুলো যদি থাকে সেক্ষেত্রে এই চায়না মাদার টিংচারটি ব্যবহার করা যাবে। এর পাশাপাশি আমি একটি বায়োকেমিক ওষুধের কথা বলবো, সেটি হচ্ছে ফেরামফস ওষুধটি। ফেরামফস ওষুধটি এই ক্ষেত্রে ব্যবহার করা যাবে, সেটি হচ্ছে যে জ্বর আছে, শরীরে প্রচুর পরিমাণে জ্বর থাকে, কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে, শরীরে ব্যথা থাকে এবং শরীরে যে রক্তের পরিমাণ সেটি অনেকাংশে কম থাকে, এই লক্ষণগুলো থাকলে ফেরামফস ওষুধটি ব্যবহার করা যেতে পারে। এর সাথে রোগীর একটি সুন্দর রোগীলিপি তৈরি করতে হবে, দেখতে হবে রোগীর ডিজায়ার, বেটার ফিলিং, অ্যাগ্রাভেশন, কনস্ট্রাকশন অফ বডি, রিজন অফ ডিজিজ এবং রোগীর ইনফর্মাল যে ট্রিটমেন্ট এবং রোগীর যে জেনেটিক ইনফরমেশান, এগুলো যদি লক্ষণের সাথে মিলে যায় সেক্ষেত্রে এই ওষুধগুলো ব্যবহার করা যাবে, অথবা যদি দেখা যায় অধিকাংশ লক্ষণগুলো মিলে গেছে তাহলে এই ওষুধটি ব্যবহার করা যাবে। এই ওষুধটি ব্যবহারের আগে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক রেজিস্ট্রেশন ফিজিশিয়ানের সাথে আলোচনা বা পরামর্শ করে ওষুধ সেবন করাবেন, অথবা আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমার কমেন্ট বক্সে আপনাদের সমস্যাগুলো লিখে যদি জানান আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সঠিক সমাধান দেওয়ার। আজকের আলোচনা দীর্ঘস্থায়ী করতে চাচ্ছি না, আজকের আলোচনাটা যদি প্রয়োজনীয় এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং সর্বোপরি একটা অনুরোধ করব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ভালো থাকবেন সবাই।